আমি ইমরান হোসেন আশু মাতুব্বার আপনাদের কাছে দোয়ার প্রার্থনা করতেছি। আল্লাহ আমারে সফল করলে ইনশাআল্লাহ আমি উন্নয়নের পথে এগিয়ে যাব এবং আপনাদের প্রতিটা আবদারের পিছে বা প্রতিটা জনগণের পিছে জনগণের চাকর হিসেবে যাতে আমি 5টি বছর বাস্তবায়িত করতে পারি ইনশাআল্লাহ সেই আশা ব্যক্ত রাখতেছি। এবং আমি প্রতিটা মানুষের কাছে প্রতিটা মানুষের দ্বারে দ্বারে হাঁটতেছি। আল্লাহ যদি আমার মুখের দিক তাকায়, আল্লাহ যদি আমি সফল হই, প্রতিটা মানুষের আবদার অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমি চেষ্টা থাকব। আমি জনগণের চাকর, আমি জনগণের চাকর হিসেবে জানি থাকতে পারি এই আশা ব্যক্ত রাখি। আমি আমার বক্তব্য শেষ করতেছি। আচ্ছা আশু ভাই, আমাদের একটু প্রশ্ন ছিল যে আমাদের বাংলাদেশের একটি সামাজিক বেদি আছে, যে বেদিতে আমরা সারা বাংলার মানুষ জর্জরিত, বেদিটি হলো বাল্য বিবাহ। আপনি রানিং মেম্বার আছেন, আবার যদি মেম্বার হতে পারেন তাহলে বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, এদের দমনের ক্ষেত্রে আপনার কী ভূমিকা থাকবে? প্রথমে যুব সমাজ রক্ষার্থে মাদক সেবন বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। আমি 100% চেষ্টা করব মাদক মুক্ত রাখার জন্য। এবং বাল্যবিবাহ অকাল মৃত্যু হয়, বাল্যবিবাহে প্রতিটা সংসারে কলহ সৃষ্টি হয়, বাল্যবিবাহে আপনার স্বামী স্ত্রীর বন্ধন থেকে অমিল সৃষ্টি হয়, এই বাল্যবিবাহ সমাজের একটা বেদি হয়ে দাঁড়াইছে। এই বেদি থেকে আমরা সকলকে মুক্ত করার জন্য 100% চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার তো রাগদি ইউনিয়ন কয় নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। আপনার এই 4 নম্বরে আপনার ভোট কেন্দ্র কয়টি? ভোট কেন্দ্র একটি। একটি, এখানে তো কোনো ঝুঁকি সম্ভাবনা নেই? নাই নাই ইনশাআল্লাহ নাই, আর হবেও না ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনার বিজয় সুনিশ্চিত কামনা করে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।